রাজারবাগ পুলিশ টেলিকম অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি উচ্চ আদালতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, রায় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। হ্যাঁ, এই টেলিকম রাজারবাগ টেলিকম অফিসের যে সহকারী যাকে হত্যা করা হয়েছিল, এই মামলায় বৈচারিক আদালত পাঁচজনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন দিয়েছিল। আজকে হাইকোর্ট থেকে সব আসামি কিন্তু খালাস পেয়েছেন। তাদের আসামিপক্ষের আইনজীবী বলছেন যে এটা বৈচারিক আদালতের বিষয়টাই সমস্যা ছিল বলেই তারা এই পাঠটা পেয়েছেন হাইকোর্ট থেকে। এছাড়া আজকে হাইকোর্টে আরেকটি যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে ভিয়েতনাম এবং কাতার থেকে 83 জন প্রবাসী বাংলাদেশি, যারা বাংলাদেশে ফিরেছিল বিভিন্ন অপরাধের অভিযোগে, তাদেরকে কোয়ারেন্টাইন শেষে এই 1 সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া হবে ততদিন পর্যন্ত যেন তাদেরকে কারাগারে রাখা হয়। সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগান জনস্বার্থে একটি মামলা করেন এবং রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে আজকে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ কেন তাদেরকে মুক্তি দেওয়া হবে না এই 83 জন প্রবাসী বাংলাদেশিকে, সেই বিষয়ে একটি রুল জারি করেছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়া হবে। এই 83 জনের মধ্যে 81 জন এসেছিলেন ভিয়েতনাম থেকে এবং 2 জন এসেছিলেন কাতার থেকে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আনা হয়েছিল। তো এই হচ্ছে আজকে এই মোটামুটি আমার কাছে হাইকোর্টের সর্বশেষ চিত্র। জাবেদ, আপনাকে ধন্যবাদ। উচ্চ আদালত থেকে জানাচ্ছিলেন হাসান জাবেদ। মানব পাচার মামলায় নৃত্যশিল্পী ইভান শারিয়ারকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে নিম্ন আদালতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, ইভান শারিয়ারের রিমান্ডের আপডেট কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ রায়কে, আপনি জানেন যে কিছুদিন আগে রাজধানী থেকে সিআইডি ইভান শারিয়ার নামের যে নৃত্যশিল্পীর কথা বলছেন তাকে আটক করেছিল এবং তারপরেই তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছিল এবং সিআইডির একজন তদন্ত কর্মকর্তা আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং 7 দিনের রিমান্ডই তাকে মঞ্জুর করেছে। এবং তার আইনজীবীদের মাধ্যমে যা জানা যাচ্ছে, ইভান শাহরিয়ার গত 8 বছর ধরে দুবাইয়ের বিভিন্ন নামি দামি হোটেলে বাংলাদেশ থেকে প্রায় 2000 বেশি নারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে উচ্চ বেতনে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে সেসব হোটেলে অনৈতিক কাজে বাধ্য করেছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে পাচার করেছেন। এই কারণে খুবই স্পর্শকাতর একটি মামলা হিসেবে আদালত এটিকে আমলে নিয়ে তাকে 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন। এছাড়া কিছুক্ষণের মধ্যে এখানে আরও একটি আলোচিত মামলা, সেই স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি মহাপরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুল মালিক তাকেও হাজির করা হবে এবং তার বিষয়েও তাকেও রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা এই সিএমএম আদালত সূত্রে জানতে পেরেছি। তো রায়কা, এখন আমরা অপেক্ষা করছি সেই আলোচিত ড্রাইভার আব্দুল মালিকের জন্য। মিজান, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম মিজান রহমানের সাথে।